নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। রথযাত্রা তো চলে এলো, আপনাদের সবাইকে জানাই আগাম রথের শুভেচ্ছা। রথের স্পেশাল আজকে আমি জিলিপি বানাবো। জিলিপিটা একদম মুচমুচে হবে আর ভেতর থেকে হবে রসালো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, রথের স্পেশাল জিলিপি। আর জিলিপি বানাবো, সবাই খাবে বলে রান্নাঘর ভর্তি হয়ে সবাই বসে পড়ছে। জিলিপি বানালে তো সবাই মিলেই খাওয়া হয়, আনন্দ তো হবে। রথা কিনে খাবো, রথের আগে আমি জিলিপি বানি খাই দেবো, রথের দিন তোমরা আমাকে খাওয়াবে। আর দোকানে জিলিপি বানালে কাপড়ে করে বানায়, আমার কাছে সেই কাপড়টা নেই। এই যে এই থামস আপটা আনা হয়েছে, এটা দাদুর মাথা ঠান্ডা হবে, থামস আপ খাবে। আর এই বোতলটা আমার কাজে লাগবে জিলিপি তৈরি করতে। দুটো কাজেই ঠিক হবে। এনা ধরো, দাও আগে যাও, একটু খাই দাও আর মাথায় ঠেলে একটু নড়ি দি। ওরালে আর দাদু খুলো, থামস আপ থাক। কেন ফুলতে পারবে নি? না ও দাদু, দাঁড়া ধরো, এক সেকেন্ড এক সেকেন্ড খুলো। এবার দাদুর গায়ে পড়বে, অর্ধেকটা কমে গেল। আগে খাবে শুধু নষ্ট হলো, মজা করার জন্য জিলিপি খাওয়ার আগেই তোমরা যা মজা শুরু করে দিয়েছ। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু মুচমুচে রসালো জিলিপি আপনারাও বাড়িতে বানাতে পারবেন। জিলিপি বানাতে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি ময়দা, সাদা তেল, ছোট এলাচ, খাওয়ার সোডা, লবণ, চালের গুঁড়ি আর চিনি। হ্যাঁ হ্যালো, রথের মেলার কতগুলো আইটেম রথের মেলা গেলেই খায় প্রায় প্রতি লোক, ছেলেপুলেরা খায়। তা আমরা আজকে এখানে তৈরি করে খাবো। এখানে আমি 500 মতো ময়দা নেব, এক চিমটের মতো খাওয়ার সোডা দেব, খুব বেশি দেব না। এবার দেব চালের গুঁড়ি। আপনারাও বাড়িতে জিলিপি বানালে অল্প একটু চালের গুঁড়ি দেবেন, জিলিপি খুব মুচমুচে হবে। চিনি চিনির সিরাপটা নাই, ওই জিলিপির ভিতরে ঢুকে চাল গুঁড়ি দিলে, হ্যাঁ, একবারে ভিতর পর্যন্ত রসটা ঢুকে যাবে, ওই জন্য রস হবে ভিতরে বেশি। চালের গুঁড়ি আর দেব লবণ। ময়দার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জল আজবাদ কাল রথ, কত লোক কত জায়গায় যায় বলো। হ্যাঁ, কিন্তু পুরীর জগন্নাথ কিন্তু মেন রথ দেখতে, অনেক বড় রথ, অনেক বড় অনেক আরো একটু জল লাগবে। জিলিপির বেটারটাই তো আলাদা, আবার পেঁয়াজ দিয়াটা আরো আলাদা। সবাই কি সমান পারে গো? পেঁয়াজ দিয়াটাই তো মেয়ে, সবাই প্রত্যেকদিন ঘরে বাড়িতে করে খেয়ে নিত। ওই তো বসে আছে আমাদের কারিগর, জিলিপির জন্য ব্যাটার তো তৈরি হয়ে গেল, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আপনারাও খানিকক্ষণ রেখে দেবেন, যত বেশিক্ষণ রাখতে পারবেন জিলিপি ততই ভালো হবে। আর এদিকে উনুন জ্বালিয়ে চিনির সিরাপটা তৈরি করে নেব। আরে আমাদের প্রথম পর্ব তো হলো, এবার দ্বিতীয় পর্ব সিন চলবে, সব রেডি হোক। দ্বিতীয় পর্বটাই মন দিয়ে ভালো করে দেখতে হবে। হ্যালো, তুমি রেডি তো? তবেই জিলিপিটা ভাজাটা শিখবে। তুমি রেডি আছো তো? এই তো সে কাছর উঠবে, এটা লাস্ট পর্ব একদম।
অন্যান্য সিরাপের থেকে জিলিপির চিনির সিরাপ কিন্তু আলাদা হয়, একটু ঘন ঘন হয়। জলটা বেশি করে দিয়েছি, চিনি দিয়ে একটু ফুটিয়ে ফুটিয়ে সিরাপটা ঘন করব। চিনি সিরাপে এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। আমি একটু নাড়তেছি, খুব মজা মজা হচ্ছে। ভালো করে না, নিচ থেকে একদম। ওর জন্য এবার পরে অবশ্যই জিলিপি বানাবি। চিনি সিরাপটা তৈরি করতে করতে ওইদিকে বোতলটা ফুটো করবে। আপনারা তো দেখলেন অর্জুন কিরকম দুষ্টুমি করলো দাদুর সঙ্গে। বোতলটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে ছিপিটা আছে, ছিপিটা ফুটো করে নেব। এই যে শিকটা আছে, এটা গরম করে ফুটো করব। ও টুকটুকির মা, এই মাইকে চং আনছি তোমাকে হ্যালো করবার জন্য। হ্যালো, রাতের নিমন্ত্রণ করতে হবে, তবে তো হবে, নাহলে কি করে হবে? টুকটুকির মাকে এই দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়ে গেছে। বোতলটা একবারে ভর্তি করবো না, যতটা হয়েছে এতটা হোক, আর যা আছে আর একবার হলে হয়ে যাবে। চিটচিটা হয়ে গেছে, চিনির সিরাপটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দোকানে জিলিপি কিন্তু একটু হলুদ হলুদ হয়, তাই চিনির সিরাপে একটু ইয়েলো ফুড কালার নিয়েছি। এটা দিয়ে দিলে জিলিপিটা একদম দোকানের মতো হলুদ হলুদ দেখতে হবে। এই ইয়েলো ফুড কালারটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, দিলে দেখতে ভালো হয় আর কি জিলিপিগুলো। এবার আমি জিলিপি ভাজবো, সরে আসো। এই যে ব্যাটারটা ভরে নিয়েছি, হ্যালো করতে হ্যালো করে নিমন্ত্রণ করতে। হ্যালো, ও টুকটি মা আজকে যাবে বলছে রোজ দেখতে, নিমন্ত্রণ করে একদিন আগে থেকে বলে। আমি একদিন আগে থেকে মিষ্টি দোকানে জিলিপি ভাজার জন্য একটা আলাদা ধরনের কোঁড়া পাওয়া যায়, চ্যাপটা কোঁড়া। একসঙ্গে অনেক জিলিপি ভাজা যায়, তো আমার কাছে সেরকম কোঁড়া নেই। এই যে এখানে আমি একটা দেখুন প্যান নিয়েছি, এটাতে আমি জিলিপি ভাজবো। সাদা তেল, জিলিপি ভাজার জন্য তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তা না হলে কিন্তু জিলিপি ভালো করে ভাজা হবে না। দেওয়ার সাথে সাথে একদম তেল আর জিলিপির বেটার সব একসঙ্গে মিশে যাবে। আগে এগুলো কাদা, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার জিলিপিগুলো ভেজে নেব। দোকানিরা কত এক্সপার্ট, আর আমরা এই যে হয়তো সব সময় করি নি, এই মাঝে সাঝে করি। দোকানিরা তো হাত ভালোই চলছে দোকানদারের মতো, আর কি খারাপ হচ্ছে। এটা চিংড়ি এসে ঘেরো দিয়ে এবার হচ্ছে। বাবি রে, কালকে ভোর ভোর চল যাবো সব সকলে মিলে, তোর বেটা বেটা সব আঁকো রসের দোকান দেবো, জিলিপি দোকান। হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে চিনি সিরাপে দিয়ে দেবো। এই স্পোকটা নেওয়ার একটাই সুবিধে, একসঙ্গে অনেকগুলো জিলিপি নিয়ে তেলটা ভালো করে ঝোরানো যাবে, নাহলে একটা একটা করে খুব অসুবিধে, তাই না? সবগুলো একসঙ্গে। হ্যাঁ, এই দেখুন এবার চিনি সিরাপে দিয়ে দেব। ডুবাও দিদি, কেমন আওয়াজ হচ্ছে দেখছো?
এই দেখুন জিলিপি গুলোর রং কিন্তু দারুন এসছে, একটু ঝাড়া ঝাড়া রসটা ঝাড়া একটু। হ্যাঁ জিলিপি দু পিঠ ভাজা হয়ে গেলে যেগুলো জুড়ে জুড়ে আছে এগুলো ছেড়ে যাবে, আপনাআপনি ছেড়ে যাবে। পুরো জিভে জল আনা জিনিস, দেখলেই জিভে জল আসবে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হবে। এইবারে কোড়া করে ভর্তি করে দিবি, একবারে জিলিপি পোয়ে পোয়ে রস, মানে রান্নাঘরের ওই কোণ থেকে এই কোণ পর্যন্ত সবাই মিলে গোল করে বসে পড়ছি, যেমন কাঁঠাল খেতে বসি সেরকম এবার জিলিপি খাওয়া হবে আজকে, মহিলা মঙ্গল বসে পড়ছি। আড়াই পেঁচে জিলিপি হয়, তার জায়গায় সাড়ে তিন সাড়ে তিন পেঁচ দিয়েছে, তবু সে জিলিপি। কিরকম মুচমুচে হয়েছে? খুব ভালো হয়েছে, যেমন মজ বছে তেমনি রস। এত মুচমুচে হয়েছে, ভেঙে পড়ে যাচ্ছে, রসে ভর্তি, আর ভেতরটা করে রসে ভর্তি, স্বাদটাও তেমনি শেষ হয়ে গেল, আমাকে আর দুটো দাও 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 মঙ্গলে সুজে ঠিক চালিয়ে দিবে। আমার শোনা শুনি কেন বসো বলো তো সব সময়, আমি তোমাকে দেখবো বলে সব সময় আমার মুখে।